পুনর্জাগরণের প্রয়োজন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে এই মন্তব্যই করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরো যেমনটা বলেছেন, গোপালকৃষ্ণ গোখলে বলেছেন, বাংলা যা আজ ভাবে তা ভারত ভাবে আগামীকাল। মহামতি গোখলের সেই মন্তব্যকে আবার প্রমাণ করা প্রয়োজন। আরো একবার গোটা দেশে বিজ্ঞান দর্শনে বাংলার অবদান রাখতে হবে। বিশ্বভারতী সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যই আজ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। कि किसी समय महात्मा गांधी जी के राजनीतिक गुरु श्री गोपाल कृष्ण गोखले ने कहा था कि व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमारो। इस कथन को फिर से साकार करने की जरूरत है। मैं आपका आह्वान करता हूं, इस कथन को फिर से साकार करने की जरूरत है और इसकी रेस्पॉन्सिबिलिटी आप जैसे नौजवानों के ऊपर ही है। मैं समझता हूं आज बंगाल में री अवेकनिंग की आवश्यकता है, जिससे यह भूमि एक बार फिर पूरे देश को ज्ञान विज्ञान साइंस एंड टेक्नोलॉजी और फिलॉसफी के क्षेत्र में नया योगदान दे सके। मुझे पूरा विश्वास है कि आप इस दिशा में पूरी कमिटमेंट के साथ आगे बढ़ेंगे, ऐसा मेरा पक्का भरोसा है। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের আগে উপাচার্য দূরহট এমনই পোস্টার পড়ল বিশ্বভারতীর রতনপল্লী সহ আরো বেশ কিছু জায়গায়, যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আপনাদের জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অবশ্যই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। স্বাভাবিকভাবেই এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। গতকাল রতনপল্লীতে মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানোর আয়োজন করে বাম ছাত্র সংগঠন ডিএসও। কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ ও বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা চলে আসায় সেই তথ্যচিত্র দেখানো সম্ভব হয়নি বলে দাবি ডিএসওর। রাতেই ক্যাম্পাসে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় ডিএসও। আজ সকাল থেকে দেখা যায় এই পোস্টারগুলি, পোস্টারে সমাবর্তন বয়কটেরও ডাক দেওয়া হয়। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, সেখানে হাতকৃতি বালিকা বিদ্যালয়, তার প্রধান শিক্ষিকাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এই টাকা জরিমানা তিনি যদি 7 দিনের মধ্যে না দেন তাহলে তার বেতন পর্যন্ত কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অসুস্থতার কারণে ট্রান্সফারের আবেদন জানান স্কুলের শিক্ষিকা হামিদা খাতুন। প্রধান শিক্ষিকা কর্ণপাত না করায় আদালতের দ্বারস্থ হন তিনি। 2022-এর 1 আগস্ট বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন অবিলম্বে এই প্রক্রিয়া সম্পন্ন করতে, কিন্তু তাতেও কর্ণপাত করেননি প্রধান শিক্ষিকা। এরপর আদালত অবমাননার মামলা করেন হামিদা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এত দেরি কেন, প্রশ্ন বিচারপতি মান্থার। প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি নথি পেয়েছেন বলে জানান স্কুল পরিদর্শক। আদালত অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। আর তারপরই প্রধান শিক্ষিকাকে 10,000 টাকার জরিমানা এবং 7 দিনের মধ্যে না দিলে বেতন কেটে নেওয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।